হাই ফ্রেন্ডস, আজকে আমরা পড়বো ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টারে যে অ্যাটমিক স্ট্রাকচারটা আছে, সেই অ্যাটমিক স্ট্রাকচারের কোয়ান্টাম নাম্বার বলে আছে। প্রথম দিকে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হাইড্রোজেনের একটি ইলেকট্রনের কীভাবে ব্যাসার্ধ নির্ণয়, রেডিয়াস, তার এনার্জি, এই ক্যালকুলেশনগুলো হয়ে গিয়েছিল। তাই আমরা এখানে শুরু করছি কোয়ান্টাম নাম্বারটা, এটা খুব ইম্পর্টেন্ট। এই কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে পড়বো, তারপর শিখবো ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কনফিগারেশন, এই জায়গাগুলো দেখবো। লকডাউন চলছে, যেটুকুন ক্লাসের মধ্যে ছেলেদের উপকার হয় তাহলে ছোট্ট উপবাস জাস্ট চেষ্টা করছি জাস্ট। তাহলে প্রথমেই আমি জানবো যে কোয়ান্টাম নাম্বারটা কেন দরকার, কেন কোয়ান্টাম নাম্বারটা দরকার। টু আইডেন্টিফাই দ্য ভেরিয়াস এনার্জি লেভেল, টু আইডেন্টিফাই দ্য ভেরিয়াস এনার্জি লেভেল উইথ দ্য অ্যাটম ইন হুইচ ইলেকট্রন রেসাইড। ইলেকট্রন একটা অ্যাটমের মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রনগুলো কোন ভেরিয়াস এনার্জি লেভেলে, ইলেকট্রনগুলো কোন কোন শক্তি স্তরে আছে, ইলেকট্রনগুলো ভেলোসিটি কত, ইলেকট্রনগুলো কোন কোন শক্তি স্তরে আছে, ইলেকট্রনের নেচারটা কেমন, সেইগুলো জানার জন্যে এ নিউ টার্ম ইজ রিকোয়ার্ড, একটা নতুন টার্মের দরকার হয়। সেই টার্মটা কি, সেই টার্মটাই হচ্ছে কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার চারটে আছে, সি ফোর কোয়ান্টাম নাম্বারস আর রিকোয়ার্ড টু কমপ্লিট স্পেসিফাই দ্য ক্যারেক্টার অফ ইলেকট্রন। এই চারটে কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয় ওই ইলেকট্রনের নেচারটা জানার জন্য, চারটে কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন। তার মধ্যে একটা কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে তোমরা ফ্যামিলিয়ার ক্লাস নাইন থেকে পড়ছো, সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা তোমার ফ্যামিলিয়ার। এবার নতুন যে তিনটি তোমরা পাবে সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যা বাংলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার গৌণ কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর স্পিন কোয়ান্টাম নাম্বার যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। চারটে কোয়ান্টাম সংখ্যা কি করছে, ইলেকট্রনের নেচারটাকে সে প্রকাশ করে দিচ্ছে, তার ক্যারেক্টারটাকে প্রকাশ করছে। এইবার আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আলোচনা করব। তাহলে প্রথমেই আমি আসি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কে প্রপোজ করেছিল, প্রপোজ বাই বোর, জানো তোমরা। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে আমরা ডেজিগনেট করি এন দিয়ে। এনটা কি রিপ্রেজেন্ট করে, এনটা রিপ্রেজেন্ট করে নাম্বার অফ অরবিট, মানে কক্ষ, কক্ষকে রিপ্রেজেন্ট করে। এন ভ্যালু ডিটারমাইন করতে পারে কি, দ্য সাইজ অফ দ্য অরবিট, কোন ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলাটা কি ছিল, আর এন সমান 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড আর্মস্ট্রং। তার মানে কি, এন এর সঙ্গে আর এনটা মানে রেডিয়াসের সঙ্গে এনটা কি প্রপোর্শনাল সম্পর্ক, মানে কি উইথ ইনক্রিজিং এন, এন বাড়লে কি বাড়বে, রেডিয়াসটা বাড়বে। আবার অ্যাটমিক নাম্বারটা যদি বাড়ে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, রেডিয়াসটা কি হবে, ডিক্রিজ করবে। তারপরে আর এন ডিক্রিজেস উইথ ইনক্রিজিং দ্য ভ্যালু অফ জেড, আর এন ইনক্রিজেস উইথ ইনক্রিজিং দ্য ভ্যালু অফ এন। আর এখানে দেখছি এনার্জি অফ দ্য ইলেকট্রনটাকে আমরা এক্সপ্রেশনটা কি ছিল সেটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি, তার মানটা কত হচ্ছে, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে জেড স্কোয়ার কিন্তু যদি বাড়ে তাহলে কিন্তু এনার্জিটা কমে যাবে, কেন কমবে, যে সাইনটা নেগেটিভ সাইন এটা কমে যাবে, কিন্তু এন এর মানটা যদি বাড়ে তাহলে এখানে নেগেটিভ, আবার নিচে এই টার্মটা আছে, তাহলে আলটিমেটলি এন এর মানটা বাড়লে কি হবে, ই এর মানটা কিন্তু বেড়ে যাবে। অ্যাকচুয়ালি যদি মাইনাস না থাকতো তাহলে কি হতো, এন এর মানটা বাড়লে এটা কমতো, কিন্তু যদি মাইনাস তাহলে এন এর মানটা যদি কি হয় বাড়ে, তাহলে এর সঙ্গে সম্পর্ক কি হচ্ছে, প্রপোর্শনাল সম্পর্ক আছে, এন এর মানটা বাড়লে ই এনটা হচ্ছে বাড়বে, ঠিক আছে। আর জেড এর মানটা বাড়লে কি হবে, ইএন এর মানটা কি হবে, কমে যাবে। লাস্ট পয়েন্ট কি, ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি অফ দ্য অরবিট, সেটা কি 2n2। চারটে পয়েন্ট এখানে লিখেছি, পাঁচ নম্বর পয়েন্ট এইটা, ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি অফ দ্য অরবিট কি 2n2। এবার তুমি ভাবো কে কক্ষে ইলেকট্রন ক্যাপাসিটি কত, কে কক্ষে এর মানটা কত, কে কক্ষে এর মানটা 1, তাহলে কি করবে, 2 × 1² তাহলে 2, এর কক্ষ এর মান কত 2, তাহলে কি হবে, 2 × 2² তাহলে কি হবে, 2×4×8, তাহলে এল কক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কত হচ্ছে, 8, ঠিক আছে। তাহলে এম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা অ্যাকচুয়ালি কি প্রকাশ করছে, একটা এনার্জি লেভেল, এই এনার্জিটা প্রকাশ করছে, তাহলে এটাকে আমরা কি রিপ্রেজেন্ট করছি, অরবিট এটা প্রকাশ করছে। এইবার কি হয়, এই প্রিন্সিপাল এই যে এনার্জি লেভেলটার মধ্যে অসংখ্য এনার্জি লেভেল, এটাকে বলি সাব এনার্জি লেভেল, এটা মেন এনার্জি লেভেল, এটা এটা মনে করো এন সমান 1, এটা মনে করো এন সমান 2। এবার এন সমান 1 এর মধ্যে এখন ছোট ছোট ভেরিয়াস এনার্জি লেভেল এর মধ্যে আরো রয়ে গেছে, তাহলে এই যে এনার্জি লেভেলগুলোকে, এই এনার্জি লেভেল, এই এনার্জি লেভেল, এই যে এনার্জি লেভেলগুলোকে
কে প্রকাশ করবে, তার জন্য আরেক নতুন কোয়ান্টাম নাম্বার দরকার। সেই কোয়ান্টাম নাম্বারটাকে আমরা কি বলেছি, যদি আমরা হাই রিজলভিং স্পেকট্রোস্কোপি ইনস্ট্রুমেন্ট যন্ত্রের সাথে দেখি, তাহলে দেখতে পাবো যে এই এনার্জি লেভেলের মধ্যে, মেইন এনার্জি লেভেলটার মধ্যে অসংখ্য সাব এনার্জি লেভেল লুকিয়ে আছে। তাহলে সেই সাব এনার্জি লেভেলটাকে কে প্রকাশ করছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সেই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা কে প্রপোজ করেছিল, সেটা প্রপোজ করেছিল সমারফিল্ড, বুঝছে। এবার এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আমরা ডেজিগনেট করি স্মল এল দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। সো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এ যেমন কি প্রকাশ করছে, রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ অরবিট, কে প্রকাশ করছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি প্রকাশ করছে, রিপ্রেজেন্ট দ্য সাব অরবিট অর সাবসেল, এ প্রকাশ করছে অরবিটকে, এ প্রকাশ করছে কি সাব অরবিট অর সাবসেলকে। তার মানে এইটা যদি অরবিট হয়, এই ছোট ছোট মানে কি হচ্ছে, সাব অরবিট অর সাবসেল। সমারফিল্ড এই জায়গা থেকে প্রমাণ করেছিল যে বোর একমাত্র কি বলছে, যে ইলেকট্রনটা কিভাবে ঘুরতে পারে, গোলাকার পথে ঘুরবে, গোলাকার পথে। সমারফিল্ড কি বললো, যে একটা মেন এনার্জি লেভেলের মধ্যে অসংখ্য ছোট ছোট সাব এনার্জি লেভেল লুকিয়ে আছে, তার মানে ইলেকট্রনটা নট অনলি মুভস ইন সার্কুলার অরবিট বাট অলসো মুভ ইন ইলেপটিক্যাল অরবিট। তার মানে ইলেকট্রনটা যেমন গোলাকার পথেও ঘুরতে পারে, তার সঙ্গে সঙ্গে কি উপবৃত্তাকার পথেও সে ঘুরতে পারে, কারণ ভেরিয়াস এনার্জি লেভেল এসে গেছে। এল এর ভ্যালু কত হতে পারে, এল ক্যান হ্যাভ এন নাম্বার অফ ভ্যালু, সে ভ্যালু কত, জিরো টু এন মাইনাস ওয়ান। এল এর ভ্যালু হতে পারে কত, জিরো থেকে এন মাইনাস ওয়ান, ঠিক আছে। আর আমি আর লিখেছি যে এল ভ্যালু রিপ্রেজেন্ট ডিফারেন্ট সাব অরবিট, এটা পয়েন্ট আমার দুবার লেখা হয়ে গেছে, এখানে আরেকবার আমি লিখে ফেলেছি। এবার মনে করো, এবার আমি কি বলছি যে এল এর ভ্যালুটা কত হতে পারে, জিরো টু এন মাইনাস ওয়ান। এখন এল এর ভ্যালু যদি জিরো হয় তখন কি সাব অরবিট হয়, এস সাব অরবিট। এল এর ভ্যালু যদি ওয়ান হয় কি সাব অরবিট হয়, পি সাব অরবিট। এল এর ভ্যালু টু হলে কি সাব অরবিট হয়, ডি সাব অরবিট। এল এর ভ্যালু থ্রি হলে কি সাব অরবিট হয়, এফ সাব অরবিট। ওকে, এইবারে এক্সাম্পল আমি নিই, মনে করো আমরা এন অরবিট নিয়েছি, কিন্তু সাব অরবিট নিয়ে নিই, এটা এন অরবিট। তাহলে এন সমান ওয়ান হলে কে, এন সমান টু হলে এল, এন সমান থ্রি হলে এম, আর এন সমান ফোর হলে এন। তাহলে এন সমান যদি ফোর হয় তাহলে কি হয়, এন অরবিট। তাহলে এন সমান যদি ফোর হয় তাহলে এল এর ভ্যালু কি কি হতে পারে, দেখো এল সমান কি হতে পারে, জিরো টু এন মাইনাস ওয়ান। তার মানে এল এন এর মানটা ফোর, তাহলে এন এর মানে যদি ফোর হয় তাহলে এল কি হবে, জিরো থেকে স্টার্ট হলো, কিন্তু তাহলে জিরো হলো, ওয়ান হলো, টু হলো, জিরো টু এন মাইনাস ওয়ান মানে কি ফোর মাইনাস ওয়ান, তাহলে জিরো ওয়ান টু থ্রি। এবার জিরো যদি হয় সাব অরবিটটাকে আমরা কি বলি, এস। ওয়ান এখানে বলে দিয়েছি, ওয়ান হলে কি হয় পি, টু হলে কি হয় ডি, থ্রি হলে কি হয় এম। এটা কেমন ধরনের এস, কেমন ধরনের পি, মানে তার নেচারটা কেমন, যেহেতু এন এর মানটা ফোর তাহলে এখানে কি বসে যাবে, ফোর এস। আগে কি বসে যাবে, ফোর পি, ফোর ডি, ফোর এ। যেহেতু এন এর মানটা ফোর তাহলে ফোর এস, প্রথমে জিরোর জন্য এস হলো, ওয়ানের জন্য পি হলো, টু এর জন্য ডি হলো, থ্রির জন্য এফ হলো। এবার যেহেতু এই এন এন সমান ফোর এর মধ্যে, যেহেতু এইটা আমার এন সমান ফোর, এন সমান ফোর এর মধ্যে এখন লুকিয়ে আছে ছোট ছোট, তাহলে এটা এক একটা ফোর এস, একটা ফোর পি, একটা ফোর ডি, একটা ফোর এফ, এই শক্তি স্তরগুলো চলে এলো। এবার এদের মধ্যে যদি শক্তির কার বেশি হয়, এল এর মান যত বেশি হবে তত শক্তির মানটা বাড়বে, কারণ এনটা তো ফিক্সড ভ্যালু, এনের মানটা কত, ফোর, এটা ফিক্সড। তাহলে এল এর মান যত বেশি হবে শক্তিটা বেশি হবে, তাহলে ফোর এফ সব থেকে বেশি, তারপর ফোর ডি, তারপর ফোর পি, তারপর হচ্ছে ফোর এস। তাহলে এবার ছ নম্বর পয়েন্টে আসি, সেখানে কি আছে, ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি অফ দ্য সাব অরবিট কি, টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান হয়েছে, মানে তার মানে কি, এস কক্ষে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে, পি উপকক্ষে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে, ডি উপকক্ষে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে, এরকম টাইপের প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিক জায়গাটা ইলেভেন টুয়েলভ প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এস কক্ষে এল এর মানটা কত, জিরো, তাহলে বসি দাও এই জায়গায়, তাহলে টু ইন্টু জিরো প্লাস ওয়ান পড়া থাকতে পারে দুটো, পি কক্ষ এল এর মান কত, ওয়ান, বসিয়ে দাও টু ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ছটা, ডি কক্ষ এল এর মান কত, দুই, বসিয়ে দাও দশটা। আমি সামারি করে দিচ্ছি, এস কক্ষে দুটো হচ্ছে, পি এ ছটা হচ্ছে, ডি এ দশটা, এফ এ চোদ্দটা। এ প্রসঙ্গে বলি যে এস পি ডি এফ একটা ফুল ফর্ম আছে, এস হচ্ছে সার, পি হচ্ছে প্রিন্সিপাল, ডি হচ্ছে ডিফিউজড, এফ হচ্ছে কি ফান্ডামেন্টাল। এবার শেপ কোনো দেখবো, এস এর শেপটা কিরকম, স্ফেরিকাল শেপ, পি এ হচ্ছে ডাম্বেল শেপ, ডি ডবল ডাম্বেল। এই শেপগুলো আমি ডিটেলসে এর পরের ক্লাসে আলোচনা করবো, এই শেপগুলো ভালো করে জানতে হবে, ওখানে রেডিয়াল নোট, অ্যাঙ্গুলার নোট, প্রচুর কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো সব পরের ক্লাসে করবো আমি। নেক্সট হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন কত হয়, ফর্মুলা কি, উপর এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু বাই। এবার পরীক্ষায় কোশ্চেন এসে টু এস এর কৌণিক ভরবেগ কত, তাহলে এস এর ক্ষেত্রে এল এর মানটা কত, জিরো, জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দিলে যে কৌণিক ভরবেগটা কত বেরোবে, ঠিক আছে অ্যান্সার হয়ে যাবে।
এবার আমি আসছি নেক্সট ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, মানে থার্ড যে কোয়ান্টাম নাম্বারটা কোন সায়েন্টিস্ট প্রপোজ করেছিল, সায়েন্টিস্ট লিন্ডে। দেখো একটু সামারি করে মানে ব্যাকের জায়গাটা বলি একটু, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি প্রকাশ করছে? অরবিট। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি প্রকাশ করছে? সাব অরবিট। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি রিপ্রেজেন্ট করছে? সাব অরবিটাল অর অরবিটাল, ওটাকে সাব অরবিটাল বলা হয় থাকে অর অরবিটাল, কিন্তু এটা কি করে? সাব অরবিট। কে করে? এলটা। এলটা কি করে? অরবিট। এবার এম এর মানটা কি হবে? এম ক্যান হ্যাভ ভ্যালুস ফ্রম মাইনাস এল টু প্লাস এল ভায়া জিরো, মানে মাঝে জিরো হবে, মাইনাস এল থেকে প্লাস এল রেঞ্জটা হবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা জলের মতো হয়ে যাবে। মনে করো এল এর মানটা জিরো, তাহলে এম কি হবে? জিরো। একটাই ভ্যালু পাওয়া যাবে, এল এর মান জিরো, তখন যে সাব অরবিটটা পাওয়া যায় এস, এবং সাব অরবিটাল কেন কি হবে? এসি হবে। সাব অরবিটাল এস হবে, সাব অরবিটাল কি হবে? এসি হবে। ঠিক আছে, এবারে এস কক্ষে কত ইলেকট্রন থাকতে পারে? ম্যাক্সিমাম দুটো। তাহলে তুমি দুই এঁকেছি, দেখতে পেয়েছো দুটো ইলেকট্রন, একটা বক্সের মধ্যে দুটো ইলেকট্রন করে দিয়েছি। এবার দেখো এল যদি ওয়ান হয়, এল ওয়ান হলে তাহলে এম কি হবে? এই ফর্মুলা দেখো, মাইনাস এল টু প্লাস এল, তাহলে এম আমি কি বলেছি? এলটা ওয়ান, তাহলে এলটা ওয়ান, তাহলে এমটা কি হবে? এখানে মাইনাস ওয়ান বসে গেল, টু প্লাস ওয়ান হলো ভায়া জিরো, তাহলে দেখো মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান। এবার এল, এল সমান ওয়ান হলে কি পাওয়া যায়? সাব অরবিটটা পি পাওয়া যায়। এবার পি এতে কটা ইলেকট্রন থাকতে পারে? ছটা, তার মানে ছটা ইলেকট্রন থাকতে পারে, আমরা জেনে গেছি পি ছটা। এবার পি এর সাব অরবিটাল কি হতে পারে? তিনখানা হবে। কেন তিনটে ভ্যালু পাওয়া যাচ্ছে? এম এর যতগুলো মান পাওয়া যায় ততগুলো সাব অরবিটাল, তাহলে এম এর তিনটে মান পাওয়া যাচ্ছে, তাহলে সাব অরবিটাল কটা পাওয়া যাবে? এল সমান ওয়ান এর জন্য এম এর তিনটে মান পাওয়া যাচ্ছে, তাহলে তিনটে কি পাওয়া যায়? পি এক্স, পি ওয়াই, পি জেড। এবার প্রত্যেকটা যে অরবিটাল অর সাব অরবিটাল, প্রত্যেকটা যে অরবিটাল এদের ইলেকট্রন ক্যাপাসিটি দুটো করে, যেমন এর দুটো রয়ে গেল, এর দুটো, এর দুটো, এর দুটো, তাহলে মোট কটা হলো? পি এর মোট কটা হলো ছটা। দেখো এখানটাও লেখা গেল। এবার ধরো ডি এ আসো, তাহলে ডি, এল সমান টু হলে কি হয়? ডি হয় অরবিটালটা, তাহলে এল সমান টু হলে এম এর মানটা কি হবে? মাইনাস এল টু প্লাস এল, তাহলে কি হচ্ছে? মাইনাস টু, কমা দিয়ে কি হবে? মাইনাস ওয়ান, কমা দিয়ে কি হবে? জিরো, তারপর কি হবে? প্লাস ওয়ান, প্লাস টু, তাহলে কটা অরবিটাল পাওয়া যাবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এবার প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন থাকতে পারে? দুটো করে। ঠিক আছে, তাহলে কি হবে? পাঁচ দু করে দশটা, দেখতে পেয়েছো দশটা হয়েছে। আর এর পরের দিন ছবিগুলোকে আমি আলোচনা করবো, আজকে এইটুকুনি থাক। ঠিক আছে, কোনো কিছু প্রবলেম হলে ইউটিউবের কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে? আমি আরও অনেক কিছু প্রবলেম দেবো, একদম ভালো করে পড়বে, যেগুলো না করলাম খাতায় লিখে নেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ব্যাপারগুলো। আর ওখানে সবাই তো লকডাউনের ব্যবস্থা আছে, সবাই কেউ পড়তে পারছে না, কেউ বই কিনতে পারছে না, যা এইগুলো হলে অনেকটা কাজ এগিয়ে যাবে কিন্তু। ঠিক আছে।